স্টুডেন্টস কালদীপ একাডেমি রিলার্নিং ক্লাসে চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে আজ আবার তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা গত ক্লাসে আমাদের সিলেবাসের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি অন্যতম অধ্যায় সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ আলোচনা করেছিলাম, শেষও হয়েছে গত ক্লাসে। তোমরা সেটাকে ভালো করে তৈরি করে নিয়েছো। আজ আমি তোমাদের সিলেবাসের একটি অন্যতম অধ্যায় সন্ধি মানে মিলন নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা 69-70। তোমরা তোমাদের ব্যাকরণ বইতে পৃষ্ঠা 69 এবং 70 খোলো, অধ্যায় 11। দেখো সন্ধি কথাটা রয়েছে, সন্ধি মানে মিলন। তো প্রথমে দেখো সন্ধি কথাটির অর্থ হলো মিলন। সন্ধি কাকে বলে? সন্ধি কথাটির অর্থ হলো মিলন। দুটি ধ্বনির উচ্চারণের টানে কাছাকাছি এলে অনেক সময় একটি ধ্বনিতে পরিণত হয় বা তাদের মিলনে একটা পরিবর্তন ঘটে, এই মিলনের নাম সন্ধি। তাহলে প্রথমে দেখো সন্ধি কাকে বলবো? না, পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের এক বর্ণের মিলনে এক সন্ধি কাকে বলে? না, সন্ধির ন্যাচারাল সংজ্ঞা যেটা, পাশাপাশি অবস্থিত এক বা একাধিক বর্ণের পাশাপাশি অবস্থিত এক বা একাধিক বর্ণের মিলনকে সন্ধি বলে। তো যেটা আমরা পড়লাম কি পড়লাম? না, পাশাপাশি অবস্থিত এক বা একাধিক বর্ণের মিলনে সাধারণত সন্ধির সৃষ্টি হয়। তো এখানে বলছে সন্ধি কথাটির অর্থ মিলন। দুটি ধ্বনির উচ্চারণের টানে কাছাকাছি এলে অনেক সময় একটি ধ্বনিতে পরিণত হয় বা তাদের মিলনে একটা পরিবর্তন ঘটে, এই মিলনের নাম সন্ধি। যেমন বিদ্যালয় ব্যাকরণের ভাষায় সন্ধিযুক্ত শব্দ। এখন যদি বলি রঘু বিদ্যালয়ে যাচ্ছে, তবে দেখা যাচ্ছে উপরের বাক্যে বিদ্যা আর আলয় পাশাপাশি যেতে যেতে বিদ্যালয় শব্দে পরিণত হয়েছে। মনে প্রশ্ন জাগে কি করে দুটি শব্দের ধ্বনি একসঙ্গে একটি ধ্বনিতে পরিণত হয়েছে। প্রত্যেক শব্দের মধ্যে যে বর্ণ থাকে অর্থাৎ তাদের মধ্যে যে ধ্বনি থাকে তারা মিলিত হয়। বর্ণ বিশ্লেষণ, তোমরা বর্ণ বিশ্লেষণের ক্লাস আগে জানি বিদ্যাকে ভাঙলে কী হবে? ব যুক্ত হস্র যুক্ত হস্রই যুক্ত দ যুক্ত অন্তস্থ জ যুক্ত আর আলয় আ যুক্ত ল যুক্ত অ যুক্ত অন্তস্থ যুক্ত হয়। এখানে বিদ্যা শব্দের শেষে ধ্বনি আ শব্দটিকে আলয় শব্দের ধ্বনি আ মিলনে মিলে হচ্ছে আ, অর্থাৎ আ আর আ মিলে হয়েছে আ। অর্থাৎ তাহলে কি বলছে এখানে? বিদ্যালয়। আমি যদি এখানে বলি বিদ্যালয়, এটা নিয়ে আলোচনা, বিদ্যা বয়সিকা দজবলা আকার বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, তো এইটাকে ভাঙলে হবে বিদ্যালয় বিদ্যা, এটাকে জুড়লে হবে বিদ্যালয়। তাহলে বিদ্যার আর আ, তাহলে এই আকার প্রথম আ আর এই দ্বিতীয় আ, এই দ্বিতীয় দুটো মিলে আ হয়েছে আর আটা পরবর্ণে যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে মানে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। এক্ষেত্রে তোমাদের দুটি বিষয় মনে রাখতে হবে। তাহলে কি বললাম? পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকেই বলা হয় সন্ধি। পাশাপাশি অবস্থানে সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলে। যেমন বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হয়েছে, কি বললাম? পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলে, যেমন বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। এরপরে আমরা দেখো সন্ধি বলে খাতাতে তোলো, এগুলো বোর্ড থেকে তুলবে, এই বিষয়গুলো জানা। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। আর সন্ধির এটা যদি সন্ধি হয়, সন্ধির তিনটে পথ, কি পথ? তিনটে পাঠ, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রথমটা হচ্ছে পূর্বপথ, দ্বিতীয়টা হচ্ছে পরপথ, ভালো করে লিখবে, প্রথমটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর,
প্রথমটা হচ্ছে পূর্ব পথ, পূর্ব পথ। দুই নম্বর হচ্ছে পরপথ, আর তিন নম্বর হচ্ছে সমাজবদ্ধ পথ। সমাজবদ্ধ পথ অর্থাৎ পূর্বপদ হচ্ছে বিদ্যা, পরপদ হচ্ছে আলোয়, আর সমাজবদ্ধ হবে বিদ্যালয়। হয়েছে? ভালো করে দেখো, সন্ধির তিনটে অংশ, একে পূর্বপদ, দুয়ে পরপদ, তিনে সমাজবদ্ধ পথ। সন্ধির তিনটে পাঠ, পূর্বপদ, পরপদ আর সমাজবদ্ধ পথ। পূর্বপদটা বিদ্যা, পরপথটা আলয়, সমাজবদ্ধ পথটা বিদ্যালয়। তো এরকম প্রত্যেকটা অংশেরই প্রত্যেকটা যখন সন্ধি আমরা, যেমন যদি এর পরে বিদ্যালয় তেমনি আছে কি বলবো, গিরিযুক্ত ইন্দ্র, গিরীন্দ্র, পূর্বপথ, পরপথ আর সমাজবদ্ধ পথ। তো প্রত্যেকটা সন্ধিরই সাধারণত তিনটে করে পথ থাকে, পূর্বপথ, পরপথ, সমাজবদ্ধ পথ। বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় করেছ, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তাছাড়া রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র, হিমযুক্ত আলয় হিমালয়, এই জাতীয় আর কি। এই যে সন্ধির ম্যাটারটা মোটামুটি পূর্বপথ, পরপথ, সমাজবদ্ধ পথ। পূর্বপথটা বিদ্যা, পরপথটা বিদ্যাযুক্ত আলয়। কি বলছে? পূর্বপথ যুক্ত পরপথ সমান সমাজবদ্ধ পথ, পূর্বপথ বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। এই গেল সন্ধির মোটামুটি যে ভাগ। এরপর সন্ধিকে আমরা তিন ভাগে ভাগ করা যায়। সন্ধি ক ভাগে ভাগ করা যায়? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। মূলত তিন প্রকার সন্ধি, মূলত তিন প্রকার সন্ধি, মূলত তিন প্রকার সন্ধি, মূলত তিন প্রকার সন্ধি, মূলত তিন প্রকার স্বরসন্ধি, 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 ব্যঞ্জন সন্ধি আর তিনে হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হয়েছে? ভালো করে বলে দিকে তাকাও। সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। সন্ধি পৃষ্ঠা 70 এ রয়েছে। দেখো সন্ধি আছে, পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ পাওয়াকে সন্ধি বলে। দেখতে পাচ্ছ পৃষ্ঠা 70 এর সব থেকে উপরে রয়েছে সন্ধি, দাও দাও, পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ পাওয়াকে সন্ধি বলে। সন্ধি প্রধানত তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা বললাম সন্ধি প্রধানত তিন প্রকার, তাহলে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি প্রধানত তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো আজ আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো স্বরসন্ধি কাকে বলে? না এখানে দেখো পৃষ্ঠা 70 এ রয়েছে, লাল কালিতে লেখা আছে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন, লাল কালিতে যে লেখা আছে দেখো, দাগ দাও, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয়, পেন নাও বা পেন্সিল নাও, দাগ দাও, স্বরবর্ণের সঙ্গে যে স্বরবর্ণের, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন ঘটে তাকে স্বরসন্ধি বলা হয়। যেমন একের দাগে কি বলছে, অকার, অ কিংবা আকারের পরে অ বা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং আকার পূর্ববর্ণে যুক্ত হয়। তাহলে আমরা পূর্ববর্ণ, পূর্বপদ, পূর্ববর্ণ, পূর্ববর্ণ মানে ধরো এখানে একটা বলি অকার কিংবা আকারের পরে, ধরো যদি মহা, মহাযুক্ত অর্ঘ, মহার্ঘ, মহা, তাহলে অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর, এটা অকার, এখানে আকার আছে, মহা হয়াকারে আ, আকার, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং আকারটা পূর্ববর্ণে যুক্ত হয়, তো হয়ের সঙ্গে যুক্ত হয়েছে, এই কারণে মহার্ঘ হয়েছে। তাই আমি পড়ছি, তোমরা এটা বাড়িতে ভালো করে পড়বে। মহার্ঘ দেখো, ম, মহাযুক্ত অর্ঘ মহার্ঘ, শশযুক্ত অঙ্ক শশাঙ্ক, দয়াযুক্ত আর্দ্র দয়াদ্র, সিংহযুক্ত আসন সিংহাসন,
দেবযুক্ত আলয় দেবালয়, হিমযুক্ত আলয় হিমালয়, হিমযুক্ত অচল হিমাচল। তাহলে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং আকার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন মহাযুক্ত অর্ঘ, এখানে আকার এখানে অকার দুটো মিলে, আরেকটা আমি তোমাদের বলেছিলাম বিদ্যালয় হিমালয়, হিমযুক্ত আল এই অকার ম মানে অ আর আ মিলে আকার হচ্ছে, আকারটা ময়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে হিমালয়। যেমন বিদ্যালয় বিদ্যা একই রকম। এরপরে দেখো দুইয়ের দাগে কি বলছে, হর্ষই কিংবা দীর্ঘইকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয় এবং দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন গিরীন্দ্র, গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র, মহিযুক্ত ইন্দ্র মহিন্দ্র, দিল্লিযুক্ত ঈশ্বর দিল্লীশ্বর, কবিযুক্ত ইন্দ্র কবীন্দ্র, শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র, সতীযুক্ত ঈশ সতীশ, বধুযুক্ত উক্তি বধুক্তি, লঘুযুক্ত উর্মি লঘুর্মি, সুযুক্ত উক্ত সুক্ত, কটুযুক্ত উক্তি কটুক্ত। তো স্টুডেন্টস, মূলত তোমাদের এই পৃষ্ঠা সত্তরটাই পড়লেই হবে। পৃষ্ঠা সত্তরে সবকিছু দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সন্ধি, পরস্পর সন্নিহিত বর্ণের ধ্বনির মিলন বা বর্ণের মিলনকেই সন্ধি বলে। সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন ঘটে তাকে বলে স্বরসন্ধি, মহাযুক্ত অর্ঘ মহার্ঘ, শশযুক্ত অঙ্ক শশাঙ্ক, দয়াযুক্ত আর্দ্র দয়াদ্র, সিংহযুক্ত আসন সিংহাসন, দেবযুক্ত আলয় দেবালয়, হিমযুক্ত আলয় হিমালয়, হিমযুক্ত অচল হিমালয় হিমাচল। হর্ষই কিংবা দীর্ঘইকারের পর হর্ষই কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘিকার হয় এবং সেটা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন গিরিযুক্ত ইন্দ্র মহিযুক্ত ইন্দ্র মহিন্দ্র, দিল্লিযুক্ত ঈশ্বর দিল্লীশ্বর, কবিযুক্ত ইন্দ্র কবীন্দ্র, শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র, সতীযুক্ত ঈশ সতীশ। হর্ষ কিংবা দীর্ঘকারের পরে হর্ষ কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়, দীর্ঘকারও পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন বধুযুক্ত উক্তি বধুক্তি, লঘুযুক্ত দেখো প্রথমে হর্ষকার আছে, হর্ষকারটা পরে দীর্ঘকার হয়ে যাচ্ছে, হর্ষ আর হর্ষ মিলে দীর্ঘকার হচ্ছে, দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হচ্ছে বধুক্তি, লঘুযুক্ত উর্মি লঘুর্মি, সুযুক্ত উক্ত সুক্ত, কটুযুক্ত উক্তি কটুক্তি। তো স্টুডেন্টস, এই গেল সন্ধি নিয়ে আজকের ক্লাস। পৃষ্ঠা সত্তর নিয়ে তোমরা বাড়িতে একটু আলোচনা করবে, পড়বে, আর পড়া হয়ে গেলে খাতায় লিখে অভ্যেস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।